দুঃসাহসিক কাণ্ড। একটি ফোন কলে অ্যাকাউন্ট থেকে উধাও 5 লক্ষ টাকা, হতবাক সকলে। অবিলম্বে টাকা ফেরতের দাবি দম্পতির। দুঃসাহসিক কাণ্ড, একটি মাত্র ফোন কল, তারপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 5 লক্ষ টাকা, ঘটনায় হতবাক সকলে। নেট ব্যাংকিং এর ক্ষেত্রে বড়সড় সাইবার জালিয়াতির অভিযোগ। কোনো কিছু বুঝে ওঠার আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল 5 লক্ষ টাকা। ঘটনার সূত্রে জানা যায়, হুগলির হিন্দমটর প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত, বয়স 76, এবং তার স্ত্রী গৌরী সেনগুপ্ত, বয়স 64। ঘটনার সূত্রে আরও জানা যায়, তপন সেনগুপ্ত নামে ওই ব্যক্তির কাছে একটি বেসরকারি ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে, তারপর তাকে ওটিপি ও কেওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। তপনবাবু বুঝতে না পেরে তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ডের নম্বর বলে দেন। তারপরেই নিমেষের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় 5 লক্ষ টাকা। জানতে পেরে মাথায় হাত দম্পতির। তপনবাবু জানান, ওনার ব্যাংকে সঞ্চিত 2 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন, এছাড়াও 3 লক্ষ টাকার এমআইএস ছিল। মোট 5 লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। ইতিমধ্যে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। কি করবেন তা বুঝে উঠতে পাচ্ছেন না ওই দম্পতি। আমাদের একটা ফোন আছে, ফোন আসতে পরে আপনার বলে আপনার ইয়ে বন্ধ হয়ে গেছে, কেওয়াইসির জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম তাহলে কী করতে হবে, বলে আপনি তাহলে এগুলো পাঠান, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো পাঠান। আমি যে ওগুলো পাঠাবো না, আমি নিজেই যাচ্ছি ব্যাংকে। ব্যাংকে আপনি কোথায় বসছেন বলুন, আমি ওখানে গিয়ে দেখা করবো, আপনি যা হয় করবো। আমি ওখানে পৌঁছচ্ছি 11টার ভিতর। বললো ঠিক আছে, আপনি 11টার ভিতর পৌঁছন। এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে। তারপরে আমি যখন ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সবগুলো সব হ্যাক হয়ে গেছে, নিয়ে নিয়েছে। আর আমার সবথেকে বড় ইয়ে হচ্ছে, আমার ওগুলো তো লিকুইড ছিল। আমি তো 2 লাখ টাকাটা ভাঙিয়েছিলাম 2 তারিখে, কিন্তু 4 তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই 3 লাখ টাকার ফিক্সড ইয়েটা, কাগজটা। সেইটা কী করে টাকাটা ওরা তুলে দেয়? এমআই ওটার থেকে আমাকে প্রতি মাসে এমআইএস দিত 1800 টাকা, কিন্তু ওই এমআইএস এর টাকাটা ওরা তুলে ফেলল। টোটাল কত লাখ টাকা প্রতারণা হয়েছে? ওটা টোটাল 5 লাখ টাকা। কল করে বলেছিল, আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, আমার নাম সুদীপ্ত ব্যানার্জি, হ্যাঁ, আপনার এইগুলো সব আপনাকে 5 তারিখে কল করা হয়েছে। আমি 5 তারিখ বলছি না, গত মাসে 5 তারিখে কল করা হয়েছিলো আপনাকে দেওয়ার জন্য, আপনি দেননি, সেই জন্য ওটা আপনার ইয়েটা বন্ধ হয়ে গেছে। সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা, তাহলে আমার মনে ভয় ছিল যে আমার টাকাটা যদি আটকে যায়। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি আসছি। এখন আমরা চাইছি আমার যা টাকাটা, আমাদের এই বুড়ো বুড়ো বয়সে, মানে আমার 75 বছর বয়স হচ্ছে এখন, এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করবো? এখন খাবার পয়সা নেই, আজকে চেয়ে আনছি, কালকে চেয়ে এনে খাচ্ছি, এই খাওয়া দাওয়াই চলছে। জানা যায় দম্পতির একটি পুত্র সন্তান আছে, কিন্তু একমাত্র ছেলে তাদেরকে দেখেন না, এমনটাই দাবি করেছেন তারা। তপনবাবু এবং গৌরী দেবীর ছেলের থেকে আলাদা থাকেন, ছেলে তাদেরকে দেখতেও আসে না। এমন পরিস্থিতিতে ওই টাকা কটায় তাদের ভরসা ছিল, কিন্তু 5 লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে দম্পতি। পাশাপাশি তারা এও জানান, অবিলম্বে টাকা ফেরত না পেলে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ বিষয়ে তপন সেনগুপ্তের স্ত্রী গৌরী সেনগুপ্ত জানান, আমাদের এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে। ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে আমাদের ফোনে একটি ফোন আসে, তারপরে আমরা ব্যাংকে গেলে জানতে পারি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমরা অভিযোগ জানিয়েছি, টাকা ফেরত না পেলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, আমার 5 লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে। কিভাবে হয়েছে, কোনো কল বা কিছু এসেছিল? একটা কল এসেছিল ব্যাংক থেকে, বলে আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, সুদীপ্ত ব্যানার্জি। সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছেন অ্যাক্সিস ব্যাংকে? না। তারপর ব্যাংকে গেছে, হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ, ওটা পয়সাটার ফেরত না, হয়তো আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হুগলি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।